Hello everyone, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। আমি তুলি জিএস ব্লগ এর আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আর এই দেখো আমি আজকে রেডি হয়ে গেছি। আজকে কি দিন তোমরা তো জানোই, আজকে কি দিন? ভ্যালেন্টাইনস ডে, ভালোবাসার দিন। তো আজকে এখন সময় হচ্ছে 3:30। আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলো যাওয়া যাক। আর আমার বড় মশাই আসতে এখনো আসেনি, ও আসুক তারপরে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, শুধু চুলটা বাঁধবো তাহলে হয়ে যাবে, তারপরে বেরিয়ে যাবো। মেয়ে রেডি হয়ে গেছে। তো চলো কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখি, চলো। দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমার বরমশাই, তো একটা ভাই আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো ও যেতে চায় না, অনেকটা দূরের রাস্তা হলে বলবে আমার ভালো লাগে না। ও শ্বশুরবাড়ি পর্যন্তই ঠিক আছে, শ্বশুরবাড়ি পর্যন্ত চালিয়ে আসে, তাছাড়া যেতে চায় না, বলবে কি যে আমার ভালো লাগে না। তো ওপরে এসেছিলাম ছাদের ওপরে যে কয়েকটা রিলস কয়েকটা শর্ট ভিডিও করার জন্য, অনেক দিন করা হয় না তার জন্য, তার মধ্যে ও চলে এসেছে। হ্যাঁ লালচের মধ্যে দিয়ে দাও, ঠিক আছে। ৫১৭ আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো আজকের দিনে বরকে তো ছাড়াই যায় না, কিছু না কিছু তো নিতেই হয় বরের কাছ থেকে, তাই না? আজ যখন একসাথে আছি, বাইরে এসেছি, না নিয়ে তো ছাড়াই যায় না। তো অন্যদিন অন্যবার তো বাড়িতেই থাকি, আর একটা করে গোলাপ নিয়ে যায়, আর ওটাই শোধ, আর কিচ্ছু দেয় না। তো আজকে যখন সুযোগ পেয়েছি তো বরকে বললাম যে কিছু কি দেবে না, বরকে না বললে দেয় না। বর ভিডিওটা দেখছে কিনা জানি না, দেখবে কিনা জানি না। তো সত্যি কথায় ওকে মনে করিয়ে দিলে তখন বলবে ঠিক আছে নাও, তাছাড়া মনে করে কিছু দেবে না। তো ও বাজারে আছে, তো বললাম আর কিছু কাজ আছে, কাজটা সেরে নিই, তুমি তাহলে কেনাকাটাটা সেরে নাও। তার জন্য আমরা চলে এসেছি। আর আমার সাথে একটা দেওর আছে, আর এই যে নতুন বউ,
যা হচ্ছে সম্পর্কে। তো এর বিয়েতে কিন্তু আমি এসেছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। একই দিনে চারটে বিয়ে ছিল বলেছিলাম ভিডিওতে, কিন্তু একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে বিয়ের সমস্ত কিছু তোমাদের সাথে যেটুকু পেরেছি শেয়ার করেছি, কিন্তু নতুন বউয়ের সাথে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, যার জন্য সেটা শেয়ার করা হয়নি, মনেই ছিল না, তার জন্য শেয়ার করা হয়নি আর কি। তো তো আজকে এখানে আমার ভিডিও শ্যুটটা করে দিচ্ছে আমার ঠাকুরপো, মানে ওই দেওরটা আর কি, যার নতুন বিয়ে হয়েছে। তাকে বললাম তুমি তাহলে ভিডিও শ্যুট করে দাও আজকে, তো তার হাতে ফোন ধরিয়ে দিয়েছি আর ভিডিও শ্যুটটা সেই করে দিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নাজিরপুরে। তো নাজিরপুরে যাচ্ছি, তার একটা নিমন্ত্রণ আছে আমাদের, নাজিরপুরে যে দোকানটা আছে সেখানে একটা দিদিভাই থাকে, তো এই দিদিভাইয়ের 9 মাসের স্বাদ আজকে, যার জন্য এই নিমন্ত্রণ করেছে, সেখানে যাওয়া সবাই মিলে সেখানে যাওয়া হচ্ছে আর কি। আর তার জন্য আর একই দিনে যেহেতু পড়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে আর স্বাদের নিমন্ত্রণ, ভালোই হলো, একসাথে সমস্ত কিছু করা হলো, বেশ ভালোই আনন্দ করলাম। আর ওই দোকানে যাওয়ার একটা কারণ ছিল, সেটা হচ্ছে ওই দিদিভাইয়ের জন্য কিছু নেওয়া হয়েছিল না, তো ওখান থেকে নেওয়া হলো। তো সেই সুযোগে আমার বরকে বললাম যে তাহলে আমাকে কি কিছু দেবে না, তো তার জন্যই বললো যে ঠিক আছে যাও তুমিও নাও, তোমার যা পছন্দ নিয়ে নাও। তো এই সুযোগ আর কজন ছাড়া যায় না, না বলো, দেবে যখন বলেছে নিয়ে নিতে হবে, না হলে হবে না, নিজে তো মনে করে কিছু দেবে না, মনে করিয়ে দিলে ঠিক আছে তখন দেবে। যা কুড়া বাবাই কুড়ে নিয়ে কুলে গন্ধ। আরে দেখো এই গাছের কুল পোড়াবো আমরা, যার জন্য আমি বললাম ভাইটাকে যে একটু গাছটা ঝেকুর দিয়ে দাও কুল পোড়াবো আর কি। এই গাছের কুলটা খুব মিষ্টি, খুব টেস্টি আছে, কেউ খায় না নাকি কি জানি, সব ভর্তি গাছে কুল। তোমার বরমশাই বকছে কুল কুড়াতে হবে না, না দুটো কুল নেই মিষ্টি কুল, যার জন্য কুল নিচ্ছি আর কি। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর, বেশ সুন্দর জায়গা, একদম ফাঁকা এই জায়গাটা, কি বলে বিল বলে বিল, তো এই জায়গাটার নাম হচ্ছে বিল বলে, পুকুর নয় এগুলো, বিল। তো আর এই দেখো আমার মেয়ে বরকে বললো যে বাবা আমি কুল পারবো, যার জন্যই ওকে ঘাড়ে নিয়ে বললো দেখ তুই কুল পারতে পারিস কি না, আবার কুল গাছে কাঁটা আছে, সেও ভয় আছে যে কাঁটা ফুটবে। তো মেয়েটার মুডটা একটু অফ, কারণ আসার সময় আমরা কেনাকাটা করেছি, ও বলছিল আমার একটা মেকআপ বক্স কিনে দাও, তো মেকআপ বক্স কিনে দেওয়া হয়নি, ওর বাবা বললো কিনে দেবো, তোকে অনলাইন থেকে অর্ডার করে দেবো, আর আসার সময় কিছু একটা কিনে দেবো, ওখানে দুপুরের নিমন্ত্রণ আছে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে দেরি হয়ে যাচ্ছে তার জন্যই। আর আমরা কিনেছি কি কি, কেনাকাটা করেছে ও আমাকে ভ্যালেন্টাইন্স ডের দিনকে কি কি দিয়েছে, এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করব, কারণ আজকে যদি আমি এই ভিডিওটাতে দিয়ে দিই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না দেখতে, আর বড় ভিডিও দেখার ধৈর্যও থাকে না, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। চলো আর নতুন ভিডিওটা দেখতে হবে কিন্তু, খুব তাড়াতাড়ি চলে আসবে।